नमस्कार बंधुरा, आज के रेसिपी हलो पम्पलेट माछेर कारी। पम्पलेट माछेर कारी एइभावे बाड़ीते तैरी करे देखबेन, भीषणी भालो लागे खेते। एइभावे आमादेर मा ठाकुमारा पम्पलेट माछेर कारी तैरी करे थाकतो, तो सेई आमी पम्पलेट माछेर कारी आज के आपनादेर सामने शेयर करछि। আর হ্যাঁ, রেসিপিটা যদি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন, তার জন্য প্রথমেই আমি পম্পলেট মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই পম্পলেট মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলো আমি আগে থেকে নুন, হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। একে একে সব মাছগুলো আমি ভেজে নিলাম। এরপর দেখুন আমি একটা মশলা তৈরি করছি। তার জন্য দেখুন প্রথমে আমি তেল দিলাম, তেল দিয়ে তারপর একসাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। নিয়ে সেটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে, ভালো করে আমি ভেজে নিচ্ছি, নইলে কিন্তু রসুনের গন্ধ উঠতে পারে, সেই জন্য ভালো করে আমি ফ্রাই করে নিলাম। এরপর আমি এর সাথে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তারপর টমেটোটাও আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে কাঁচা টমেটোর গন্ধটা চলে যাবে। এই সময় অল্প একটু ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষতে হবে। বাটিতে যেটুকু মশলা ছিল তাতে অল্প একটু জল দিয়ে আমি ধুয়ে সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষতে হবে। মশলা যত কষবেন তত মাছের কারির টেস্ট খুব ভালো হবে। দেখুন খুব ভালো করে কষতে দিতে হবে, যতক্ষণ না মশলা থেকে গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষবেন। মশলা কষা ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। এই সময় আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সর্ষে আর পোস্ত দিয়ে আবার ভালো করে মশলাটা কিন্তু কষে নিতে হবে। দেখুন ভালো করে কষে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তা নইলে কিন্তু মশলাগুলো তলার দিকে ধরে যেতে পারে। এই সময় স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে মশলা, কিন্তু খুব ভালো করে কষতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে নেব। দেখুন কষা হয়ে গেছে। এই সময় আমি গরম জল দিলাম। সব সময় কিন্তু রান্নায় গরম জল ইউজ করবেন। এরপর আমি অল্প একটু ধনে পাতা দিলাম, দিয়ে ফুটতে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এইটা কিছুক্ষণ ধরে ফুটতে হবে। যদি আপনারা একটু ঝোল রাখতে পছন্দ করেন তাহলে তাড়াতাড়ি বন্ধ করে দেবেন, নইলে একটু গাঢ় যদি করেন কারি খান তাহলে মাছটা অনেকক্ষণ পর্যন্ত ফুটতে দেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এইভাবে বাড়িতে পম্পলেট মাছের কারি তৈরি করে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে, অসাধারণ হয় এর স্বাদ। দেখুন রেডি হয়ে গেছে আমার পম্পলেট মাছের কারি। অল্প একটু ধনে পাতা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম।